সো ডাটাবেস ক্রিয়েট করার পরে আমরা এখন যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে লগ ইন কোডগুলো লিখে ফেলবো। সো লগ ইন কোড লেখার আগে আমি এখানে যাচ্ছি, এবার সোর্সে যাচ্ছি। যাওয়ার পরে আমাকে এখানে কিছু কাজ করতে হবে। সো এখানে দেখেন, লগ ইন কোডের সঙ্গে কিন্তু আমার আসলে ডাটাবেজের কোনো কানেকশন নাই। কানেকশন আছে হচ্ছে আমার এই যে এই জাভা কানেক্ট কোডের ক্লাসটার সঙ্গে। সো জাভা এই ক্লাসটার সঙ্গে যদি আমি লগ ইন এই ক্লাসের যদি আমি একটা রিলেশন স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আপেক্ষিকভাবে সে কিন্তু আসলে ডাটাবেজের সঙ্গে আসলে কানেক্টেড হবে। সো এই জন্য আমাকে আসলে যে কাজটা করতে হবে, আমি এখানে CONNECTION কানেকশন CONNECTION, ওকে দেখেন এখানে একটা যে ক্লাসটা আমি ইম্পোর্ট করলাম। এবার হচ্ছে ESULT রেজাল্ট ACT রেজাল্ট সেট RS, ওকে। দেন আমার এখানে আবার এটা করতে হবে, দেন হচ্ছে PREDP প্রিপেয়ার্ড STATEMENT স্টেটমেন্ট PST, ওকে। PST আপনারা যে কোনো একটা নাম দেন, PST দিয়েছি, আপনারা যে কোনো একটা নাম দিন, জাস্ট শুধু পি দিলেও হবে ইচ্ছা। সো এইখানে আমাদেরকে আমি জাস্ট এগুলো এগুলো ডিক্লেয়ার করেছি, এখন এখনো আমার এর সঙ্গে এর কোনো রিলেশন স্থাপন হয় নাই। সো এর জন্য আমাকে যে যে কাজ করতে হবে, কনস্ট্রাক্টরের ভিতরে গিয়ে যাওয়ার পরে এই যে কন না, যে কনটাকে আমি এখানে দিচ্ছি, দেওয়ার পরে যে কাজটা করতে হবে, দেখেন এই যে জাভা ক্লাস, এই যে ক্লাসটাকে ক্লাসটার মাধ্যমে এই মেথডটাকে আমি কল করব। ক্লাসটার নাম আমি কপি করছি, কপি করার পরে দেখেন কন্ট্রোল ভি দিচ্ছি, দেওয়ার ডট দেওয়ার পরে দেখেন ডিবি কানেক্টর ক্লাসটা চলে আসছে, ডিবি কানেক্টর আসছে। কেন আসছে জানেন? এই যে এখানে আমি মেথডটার নাম ডিবি কানেক্টর, আমি যদি ডিবি কানেক্টর না দিয়ে যদি ন সরি কন্ট্রোল জেড যদি এটা যদি আমি যদি কানেক্টর দিই শুধু, দেখেন জাস্ট এখানে কানেক্টরই আসবে, দেখেন ডট আমি দেখাচ্ছি, এবার কিন্তু কানেক্টর আসছে। সো আসলে এটা কিন্তু অরি হওয়ার কোনো ব্যাপার নাই, কোনো কারণ নাই। সো আপনাদের ইচ্ছা আসলে, এই মেথডটার নাম যা দিবেন এটা তাই আসবে আসলে। দেন আমাদের আসল কাজ, এবার এবার আমি এখানে যাব, যাওয়ার পর লগ ইন, লগ ইনে ক্লিক করব, অ্যাকশন অ্যাকশন পারফর্ম করব। করার পরে এইখানে আমাদেরকে কোড কোয়েরি লিখতে হবে, ওকে। এবার আমরা কোয়েরি লিখব স্ট্রিং এসকিউএল ইকুয়াল সিট সিলেক্ট স্টার এফ আর ও এম ফ্রম সিলেক্ট স্টার ফ্রম কুই থেকে, আসলে আমাদের আর হচ্ছে লগ ইন থেকে, যে লগ ইন টেবিল থেকে, ওকে। সিলেক্ট স্টার ফ্রম এলো GIN লগ ইন হোয়ার আর ই হোয়ার USERNAM ইউজার নেম ইকুয়াল হট ইন্ডিয়ান্ট PASSWORD পাসওয়ার্ড ইকুয়াল হট, ওকে। এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু এই যে এই নামের সেম হতে হবে, এই নাম এই নামের সেম হতে হবে, নাহলে কিন্তু আসলে ভুল হবে হবে না, ওকে। দেন হচ্ছে আমাদের ট্রাইকাস ব্লক CSCAS সরি এখানে একটা ভুল হয়েছে, EXCEPTION exception এ দেন JOPTION অপশন PEN ডট SSOW message dialog NU double null আর এইখানে আমার জাস্ট এই অংশটুকু হবে, ওকে। এইখানে আমাদের কোডটুকু লিখতে হবে, এবার হচ্ছে PST ইকুয়াল PST ইকুয়াল আমার যে জিনিসটা হবে, এই যে আমাদের কনটা আছে না, যে কন এই যে কন এই যে কন CON কন ডট এই যে প্রিপেয়ার স্টেটমেন্ট, এই প্রিপেয়ার স্টেটমেন্ট এই যে এসকিউএল যে ভেরিয়েবলটা এসকিউএল স্ট্রিং ভেরিয়েবলটা, ওকে। দেন হচ্ছে আমাদের PST ডট SET সেট এই যে সেট স্ট্রিং, এবার হচ্ছে এখানে 1 সরি 1
আর এখানে যে জিনিসটা হবে, এই যে এখানে আমরা এই যে ইউজার নেমের নামটা দিয়েছিলাম না, ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের নামটা কপি করব। কপি করার পরে এই যে এখানে দিব কন্ট্রোল ভি ডট জিইটি গেট টেক্সট, এই যে গেট টেক্সট। ওকে, দেন আমাদের পিএসটি ডট সেট সেট স্ট্রিং, এখানে হচ্ছে টু। দেন এইখানে আমাদের এই পাসওয়ার্ড ফিল্ডের ভেরিয়েবলটার নাম হবে, ওকে, দেন ডট এই যে গেট টেস্ট। ওকে, দেন এইবার যে কাজটা হবে, আমাকে যে কাজটা করতে হবে সেটা হবে পিএসটি ডট, আচ্ছা আর এস ইকুয়াল পিএস, সরি এসটি ডট, এই যে এক্সিকিউট করি ফার্স্ট অপশনটাই এখানে দিব। দেওয়ার পরে এই যে এইটা আর এস, আর এস এর ভিতরে একটা ভ্যালু রিটার্ন করে, সেটা হবে ইফ যদি আর এস ডট এন নেক্সট যদি হয়, মানে জাস্ট দ্যাটস মিন ট্রু যদি হয়, যদি সব ভ্যালুগুলো আসলে সব এগুলো সব ঠিক থাকে, দেন হচ্ছে এখানে একটা আমাকে মেসেজ শো করাবো আমি। ওকে, এখানে একটা মেসেজ শো করাবো, সেটা হচ্ছে হচ্ছে আর আই জি এইচ টি রাইট। ওকে, আর যদি এলস যদি ভুল হয় আসলে এখানে কি শো করবে, ডব্লিউ আর ও এন জি রং। ওকে, আমি যদি এখন এটা রান করাই এবং এটা একটা এরর দেবে, সে এররটা আসলে লিগাল একটা এরর, এটার জন্য আমাকে একটা কাজ, আলাদা একটা কাজ করতে হবে, কিছু জার ফাইল অ্যাড করতে হবে। সো এই জিনিসটা আমি আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি, দেখেন একটা এরর দেখাচ্ছে। ওকে, নাল ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, বাট আমি চাচ্ছি যে এই যে নাল পয়েন্টার এক্সেপশন, এই এটা আমি আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো। এবং আপনারা আসলে ডন্ট ওয়ারি, এই যে কোডটুক, এই কোডটুক আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্ক আকারে দিয়ে আর সরাসরি কোড দিয়ে দিব, আপনারা ইজিলি খুব ইজিলি এটা নিয়ে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে। সো আসলে আপনারা কিন্তু আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের ফিডব্যাকের উপরই আসলে নির্ভর করবে পরবর্তী ভিডিওগুলো। ওকে, এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই লাইক লাইক দিবেন। ওকে।